আসসালামু আলাইকুম। বাউফলে মুক্তিযুদ্ধ সনদ বাতিলের দাবিতে মানববন্ধন, তার একটি খবর জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। পটুয়াখালীর বাউফলে মোহাম্মদ ইসমাইল মৃধা নামের এক মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ইসমাইল মৃধার বাড়ি উপজেলার ভরিপাশা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তোলফে আলী মৃধার ছেলে। বেলা 11:30টার দিকে উপজেলা পরিষদের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদ হানিফ মৃধা বলেন, ইসমাইল মৃধা একজন ভুয়া মুক্তিযোদ্ধা, তিনি কোনো যুদ্ধ করেননি। টাকার বিনিময়ে তিনি মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন। এ সনদ দিয়ে মুক্তিযোদ্ধার প্রভাব কাটিয়ে তিনি এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন, অনেকের জমিও দখল করেছেন তিনি, এমন অসংখ্য প্রমাণ রয়েছে। তবে মুক্তিযোদ্ধার সনদ থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দিলেও বিচার পায়নি ভুক্তভোগীরা। মানববন্ধনে আব্দুস সালাম ও বাবুল হোসেন একইভাবে বলেন, ইসমাইল মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেননি, হঠাৎ করে 2012 সালে কীভাবে মুক্তিযোদ্ধা হলেন তা তাদের বোধগম্য নয়। তারা তাকে ইসমাইল ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তদন্ত করে মুক্তিযুদ্ধের সনদ বাতিলের দাবি করেন। এ বিষয়ে ইসমাইল মৃধার ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন বলেন, তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে এ মানববন্ধন করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।